সবাইকে হোমিওডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম। আজকে কথা বলবো ডিএসএমএস এর ফার্স্ট ইয়ার ম্যাটেরিয়া মেডিকা সাবজেক্টের অন্তর্ভুক্ত ইলিয়াম সিপা ওষুধটি নিয়ে। ডিএসএমএস এর সিলেবাসে থাকায় আমি সেই আঙ্গিকে এই ইলিয়াম সিপা ওষুধটি নিয়ে কথা বলবো। আজকের আলোচনায় থাকবে এই ইলিয়াম সিপা ওষুধের উৎস, এর মূল বৈশিষ্ট্য, মানসিক লক্ষণাবলী, নির্দেশক লক্ষণ, তাছাড়া আরও থাকছে উত্তেজক কারণ, মোডালিটি তথা হ্রাসবৃদ্ধি, কিনুর্স লক্ষণ, নিশ্চিতকার লক্ষণ এবং সম্পর্কযুক্ত ওষুধ। ইলিয়াম সিপার সাধারণ নাম হচ্ছে ওনিয়ন, বাংলায় যাকে আমরা পিয়াস নামে জানি। এই ইলিয়াম সিপা ওষুধটি লিলিয়াসিয়াই ফ্যামিলির অন্তর্ভুক্ত। পিয়াস হতে ইলিয়াম সিপা ওষুধটি প্রস্তুত করা হয়। আর আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সকল স্থানে এই পিয়াজের চাষ করা হয়। 1847 সালে ডাক্তার হেরিং এই ইলিয়াম সিপা ওষুধটি প্রথম প্রুফ করেন। এই ইলিয়াম সিপা ওষুধের মূল বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাই ইলিয়াম সিপার রোগীরা গরম কাতর, অর্থাৎ গরম সহ্য করতে পারে না, আর এই ওষুধটা পলিক্রেস্ট ওষুধ নয়। তাছাড়াও ইলিয়াম সিপার বাম দিকের আক্রমণের প্রবণতা বেশি দেখা যায়, অ্যাকুয়েট ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার হয়। বাম দিক থেকে ডান দিকেও কিন্তু আক্রমণের একটা প্রবণতা পরিলক্ষিত হয়। আর ইলিয়াম সিপার প্রধান লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই পানির মতো পাতলা এবং ক্ষতকর সর্দি, তার সাথে চোখ দিয়ে পানি পড়ে, কর্তিত অঙ্গের স্নায়ুবিক ব্যথার অনুভূতিও কিন্তু এই প্রধান লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই। ইলিয়াম সিপার ওষুধের মন বা মানসিক অবস্থার মধ্যে আমরা দেখতে পাই ইলিয়াম সিপার রোগীরা বিকালে কফি বা ওয়াইন পানের পর একটা ভোলা মন বা চিন্তার বিশৃঙ্খলার অবস্থা পরিলক্ষিত হয়। অর্থাৎ বিকেলবেলা যদি এরা কফি বা ওয়াইন পান করে, সেই সাথে তাদের ভোলা মন এবং চিন্তার বিশৃঙ্খলা আমরা দেখতে পাই, সাথে মস্তিষ্কের উত্তেজনা থাকে। তাছাড়াও স্বপ্নের ক্ষেত্রে দেখতে পাই যে যুদ্ধ, সংগ্রাম, খাড়া পর্বত থেকে কূপের মাঝে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, বা পানির কাছে যাওয়া বা উঁচু উঁচু ঢেউয়ের স্বপ্ন দেখে। তাছাড়াও মানসিক লক্ষণাবলীর মধ্যে ইলিয়াম সিপার ক্ষেত্রে আরও দেখতে পাই এরা ব্যথা সহ্য করতে পারবে না বলে ভয় পায়। তাছাড়া উদাসীন এবং পরিচিত লোকদেরও অনেক সময় চিনতে পারে না, তাদের প্রতি উদাসীন থাকে, বোকার মতো আচরণও করে। এখন আমি এই কথা বলবো এই ইলিয়াম সিপা ওষুধের নির্দেশক লক্ষণ নিয়ে। ইলিয়াম সিপা ওষুধটি বাম দিকে আক্রমণের প্রবণতা বেশি থাকে, লক্ষণ বাম দিক থেকে ডান দিকে যায়। অনেক ওষুধ আছে যে ওষুধের লক্ষণ আমরা দেখতে পাই যে ডান দিক থেকে বাম দিকে যায়, আর এই ইলিয়াম সিপা ওষুধের মধ্যে আমরা দেখতে পাই যে বাম দিক থেকে তার লক্ষণগুলো ডান দিকে যায়। তাছাড়াও এই ইলিয়াম সিপার রোগীদের কাঁচা পেঁয়াজের খাবার আকাঙ্ক্ষা থাকে, অর্থাৎ পেঁয়াজের প্রতি এদের তীব্র আকাঙ্ক্ষা থাকে। চোখ দিয়ে পানি স্রাবের সাথে নাক দিয়ে প্রচুর পরিমাণ জ্বালাকর পানির মতো স্রাব, এটা আমরা কিন্তু দেখতে পাই। সাধারণত আপনারা দেখবেন যে হঠাৎ করে পেঁয়াজ কাটার সময় এই পেঁয়াজের রস যখন চোখে যায়, এই চোখের সময় কিন্তু তখন ওই চোখ দিয়ে অবিরত পানি ঝরে। এই ইলিয়াম সিপা ওষুধের নির্দেশক লক্ষণের মধ্যে দেখতে পাই পানি স্রাবের সাথে নাক দিয়ে প্রচুর পরিমাণ জ্বালাকর পানি নির্গত হয়। প্রতি বছর আগস্ট মাসে তৃণজ্বর দেখা যায়। তাছাড়াও বারবার প্রচণ্ড রকমের হাসি বা বিছানা থেকে এটা যদি উঠে তাহলে এই হাসিটা বেড়ে যায়। বসন্তকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এদের সর্দি পরিলক্ষিত হয়। স্রাব বা আগুনের মতো জ্বালা করে বা নাক বা উপরের ঠোঁটে খরচ সৃষ্টি হয়, এটাও কিন্তু এই ইলিয়াম সিপা ওষুধের নির্দেশক লক্ষণ। তাছাড়াও ইলিয়াম সিপা ওষুধের নির্দেশক লক্ষণাবলীর মধ্যে আমরা আরও দেখি মাথায়, কপালে, চোখে বা মুখে সর্দিজনিত ব্যথা, চোখ বন্ধ করলে এই ব্যথাটা আরও বেড়ে যায়। অনেক ওষুধ আছে যে ওষুধের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে চোখ বন্ধ করলে তাদের এই মাথা ব্যথা বা কপালের ব্যথা, যে সর্দিজনিত যে ব্যথাগুলো থাকে সেগুলো আরাম হয়, কিন্তু ইলিয়াম সিপার ক্ষেত্রে দেখা যায় চোখ বন্ধ করলে এইগুলো আরও বেড়ে যায়। সর্দিজনিত ল্যারিংসের প্রদাহ, তীব্র কাশির দরুন মনে হয় ল্যারিংস ছিঁড়ে যাবে বা খণ্ড হয়ে যাবে, রোগী ল্যারিংসে হাত দিয়ে আঁকড়ে ধরতে বাধ্যও হয়, এতই তীব্র ব্যথা থাকে। তাছাড়াও স্বরভঙ্গ বা বসন্তকালে শীতল বাতাসে গলায় সুরসুর করে লাগাতার যদি কাশি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ইলিয়াম সিপা ওষুধটি প্রয়োজন পড়ে। তাছাড়াও ইলিয়াম সিপার নির্দেশক লক্ষণাবলীর মধ্যে আমরা আরও দেখতে পাই অঙ্গকর্তন বা স্নায়ুতে আঘাত লাগার পরে মুখে, মাথায় বা গাড়ে, বুকে লম্বা সুতার মতো জায়গা জুড়ে স্নায়বিক ব্যথা পরিলক্ষিত হয়। অর্থাৎ
অঙ্গকর্তন বা স্নায়ুতে আঘাত লাগার পরে মুখে মাথায় ঘাড়ে বুকে লম্বা সুতার মতো জায়গা জুড়ে এই স্নায়বিক ব্যথাটা দেখা যায়। আঘাতজনিত ক্রনিক নিউরাইটিস বা স্নায়ুর প্রদাহ এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ইলিয়াম সেপা ওষুধটি অনেক সময় প্রয়োজন পড়ে। কর্তিত অঙ্গের স্থানে জ্বালা পোড়া বা হুল পোড়ানোর মতো ব্যথাযুক্ত স্নায়বিক যাতনার অনুভূতিও কিন্তু এই ইলিয়াম সেপা ওষুধের নির্দেশক লক্ষণ। পায়ে টনটনে ব্যথাযুক্ত গায়ের মতো স্পট, বিশেষ করে গোড়ালিতে জুতা ঘষা থেকে বা ঘষা লেগে টনটনে যদি ব্যথা হয় এই ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু কার্যকরী। তাছাড়াও নাকের পলিপাসের ক্ষেত্রেও এই ইলিয়াম সেপা ওষুধটা প্রয়োজন পড়ে। পেটের ব্যথা, পানিতে ভিজার দরুন ঠান্ডা লেগে, অতিরিক্ত খাদ্য গ্রহণ, শসা বা সালাদ খাবার দরুন, শিশুদের অর্শজনিত, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু ইলিয়াম সেপা প্রয়োজন পড়ে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাগুলো যদি নড়াচড়া করে সেই নড়াচড়ায় আরও বেড়ে যায়। প্রসব পরবর্তী বা ফরসেপ ডেলিভারির শিরার প্রদাহে বা বাহু পর্যন্ত লাল দাগের মতো হওয়া নখের পুঞ্জুক্ত প্রদাহে এই ওষুধটি প্রয়োজন পড়ে, যার ব্যথায় রোগী হতাশ হয়ে পড়ে। তাছাড়াও ইলিয়াম সেপার নির্দেশক লক্ষণাবলীর মধ্যে আমরা আরও দেখি চোখে জ্বালা পোড়া বা কামড়ানোর মতো ব্যথা, যেন দোয়া লেগে জ্বলছে, অর্থাৎ যদি কোনো কিছুর দোয়া লাগে সেই দোয়া লাগলে কিন্তু চোখ জ্বলে। আর ইলিয়াম সেপার ক্ষেত্রে এই চোখের জ্বালা পোড়া ও কামড়ানোর মতো ব্যথা, এটা দোয়া লেগে জ্বলছে এরকম অনুভূতি হয়। কিন্তু চোখ থেকে পানি বেয়ে গাল দিয়ে নামতে থাকলে তার কোনো ক্ষত সৃষ্টি হয় না। সর্দির সময় প্রচুর পরিমাণ পশ্রাব হওয়া, এটাও কিন্তু এই ইলিয়াম সেপার নির্দেশক লক্ষণাবলীর মধ্যে আমরা দেখতে পাই। শরীরের বিভিন্ন স্থানে তাপ বিচ্ছুরিত হচ্ছে এমন অনুভূতিও হয়। নাকে, মুখে, গলায়, মূত্রথড়িতে, চর্মে জ্বালা পোড়াও কিন্তু আমরা দেখতে পাই। এই ইলিয়াম সেপার নির্দেশক লক্ষণাবলীর মধ্যে আমরা দেখতে পাই বুকের মাঝখানে চাপের অনুভূতির দরুন শ্বাসরুদ্ধকর অবস্থা, অর্থাৎ এদের শ্বাসরুদ্ধকর অবস্থা সৃষ্টি হয় বুকের মাঝখানে চাপের অনুভূতির জন্য। তাছাড়াও কান ব্যথায় ভালো ওষুধ এই ইলিয়াম সেপা। কান ব্যথার ক্ষেত্রে যেমন পালচিটিলা ক্যামোমিলা ওষুধটিও খুব ভালো কাজ করে থাকে, সেই ক্ষেত্রে এই ইলিয়াম সেপা ওষুধটিও কিন্তু খুব ভালো কাজ করে থাকে। খাদ্য বা পানীয়, পিঁয়াজ খাবার আকাঙ্ক্ষায় বা শশাতে বিতৃষ্ণা, শশা অ্যাভারশন অর্থাৎ অপছন্দ করে, এটাও কিন্তু ইলিয়াম সেপার নির্দেশক লক্ষণ। এখন আমি কথা বলবো এই ইলিয়াম সেপার উত্তেজক কারণ নিয়ে। ইলিয়াম সেপা ওষুধের উত্তেজক কারণের মধ্যে আমরা দেখতে পাই স্যাঁতস্যাঁতে উত্তর পশ্চিম বাতাস লাগানো, অর্থাৎ উত্তর পশ্চিমে যে বাতাস বয় এই বাতাস যদি লাগানো হয় এই সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণের উদ্ভব ঘটে। তাছাড়াও শীতল বাতাসে পানিতে ভিজার দরুন বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভব ঘটে। তাছাড়াও অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে যদি সমস্যা হয়, পচা মাছ, সালাদ, শশা খাবার পরে যদি বিভিন্ন ধরনের লক্ষণের উদ্ভব ঘটে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ইলিয়াম সেপা ওষুধটি প্রয়োজন পড়তে পারে। তাছাড়াও আমরা আরও দেখতে পাই যে আঘাতের পর, অপারেশনের পর বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। এখন আমি কথা বলবো এই ইলিয়াম সেপা ওষুধের মোডালিটিস অর্থাৎ হ্রাসবৃদ্ধি নিয়ে। কিসে কিসে তার সমস্যাগুলো বেড়ে যায় দেখি যাচ্ছে সন্ধ্যায় স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, গরম গড়ে, বসন্তকালে, পা ভিজা থাকলে, বসে থাকলে, শীতল স্যাঁতস্যাঁতে বাতাসে, আঘাত লাগার দরুন, পচা মাছ খেয়ে গান গাইলে বা শশা বা সালাদ খেলে বা অতিরিক্ত খাদ্য গ্রহণে পিসফল খেলে এদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু বেড়ে যায়। আর শীতল খোলা বাতাসে, শীতল গড়ে, নড়াচড়ায় বা গোসল করলে এই ইলিয়াম সেপা রোগীদের যে রোগ লক্ষণগুলো আছে সেই রোগ লক্ষণের আরাম হয়। এখন আমি কথা বলবো এই ইলিয়াম সেপা ওষুধের কিনুস লক্ষণ নিয়ে। কিনুস লক্ষণের মধ্যে দেখতে পাই চোখ দিয়ে পানির স্রাপ সহ নাক দিয়ে জ্বালা এবং ক্ষতকর পানির মতো প্রচুর সর্দি স্রাপ নির্গত হয়, অর্থাৎ চোখ দিয়ে পানি পড়ার সাথে এদের যে নাক দিয়ে স্রাপ নির্গত হয় এটা জ্বালা করে এবং ক্ষতকর থাকে। তাছাড়া আরও দেখতে পাই নির্দেশক লক্ষণাবলীর মধ্যে তীব্র কাশির দরুন মনে হয় ল্যারিংস ছিঁড়ে যাবে এবং খণ্ড হয়ে যাবে, এই কারণে এই রোগী ল্যারিংসে হাত দিয়ে আঁকড়ে ধরতে বাধ্য হয়। অঙ্গকর্তনের পর বা স্নায়ুতে আঘাতের পর বা অন্য কোনো ধরনের শল্য চিকিৎসার পর একটি সুতার মতো চিকন স্থান দিয়ে চিলিক মারা যদি ব্যথা হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ইলিয়াম সেপা প্রয়োজন পড়ে। ইলিয়াম সেপার কিনুস লক্ষণের মধ্যে আমরা আরও দেখতে পাই মাথা ব্যথা ঋতুস্রাবের সময় বন্ধ হয়, স্রাব বন্ধ হওয়া মাত্রই ফিরে আসে, এটাও কিন্তু ইলিয়াম সেপার নির্দেশক লক্ষণ।
অর্থাৎ একটা রোগীর মাথা ব্যথা, এই মাথা ব্যথা যখন ওই মহিলার ঋতুস্রাব হয় সেই ঋতুস্রাবের সময় মাথা ব্যথাটা ওই সময় বন্ধ হয়, আবার যখন এই ঋতুস্রাবটা রুদ্ধ হয় অর্থাৎ ঋতুস্রাবটা চলে যায় তখন কিন্তু আবার সেই মাথা ব্যথা ফিরে আসে। এই ইলিয়াম সিপার কেন্দ্রীয় লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণ পানির মতো স্রাব, ক্ষতকর নাকের স্রাবের সাথে চোখের নির্দোষ পানির নিঃসরণ, আর নিশ্চিতকার লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই চোখ দিয়ে পানি স্রাব সহ নাক দিয়ে জ্বালা এবং ক্ষতকর পানির মতো প্রচুর সর্দি স্রাব। আর ক্লিনিক্যাল কন্ডিশনের মধ্যে আমরা দেখতে পাই অপারেশনের পর স্নায়বিক ব্যথার জন্য বা অঙ্গকর্তনের পর বুতুরে ব্যথার পর এইসবটা কিন্তু প্রয়োজন পড়ে। তাছাড়াও পায়ে বিশেষ করে গোড়ালিতে ক্ষত এবং ফসফরাসের কনস্টিটিউশনে ইলিয়াম সিপাকে সর্দি এবং ল্যারিংসের প্রদাহের ক্ষেত্রে প্রদান করা উচিত, অর্থাৎ যাদের ফসফরাসের কনস্টিটিউশন আছে সেই সমস্ত রোগীদের যদি সর্দি এবং ল্যারিংসের প্রদাহ হয় সেই প্রদাহের ক্ষেত্রে কিন্তু এই ইলিয়াম সিপা ওষুধটি প্রয়োজন পড়ে। বিছানায় যাওয়ার আগে একটা কাঁচা পেঁয়াজ খাওয়াই অনিদ্রার একটি জনপ্রিয় ওষুধ, অর্থাৎ বিছানা যাওয়ার আগে একটা কাঁচা পেঁয়াজ খাওয়ার জন্য যদি অনিদ্রা দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুবই জনপ্রিয় ওষুধ। ফরসেপ ডেলিভারির পর শিরার যদি প্রদাহ হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা আমাদের প্রয়োজন পড়ে। নখে পোতযুক্ত প্রদাহ, নাকের পল্লিপাস, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ইলিয়াম সিপা ওষুধটি প্রয়োজন পড়ে। এখন আমি কথা বলবো এই ইলিয়াম সিপা ওষুধের সম্পর্কযুক্ত ওষুধ নিয়ে। এই ইলিয়াম সিপা ওষুধের সম্পূরক ওষুধ হচ্ছে ফসফরাস, পালচিটিলা, থুজা, সুরিনাম ও স্যাঙ্গুইনেরিয়া, এই ওষুধটি খুব ভালো কাজ করে। তাছাড়াও ক্যালকেরিয়া, কার্প এবং সাইলেশিয়ার পর এই ইলিয়াম সিপা ওষুধটি খুব ভালো কাজ করে। দাঁত ব্যথার জন্য এই ওষুধের ক্রিয়ানাশক ওষুধ হচ্ছে আর্নিকা। তাছাড়াও পেট ব্যথার জন্য দেখা গেছে ক্যামোমিলা। নাক্সবম বারবার আগস্ট মাসে দেখা দেওয়ার সর্দিতে কাজ করে। প্রিয় শিক্ষার্থীগণ, আমি ইতিপূর্বে বলেছি ম্যাটেরিয়া মেডিকা ইজ এ ভাস্ট সাবজেক্ট হুইচ ক্যান নট বি মেমোরাইজড, ইট ক্যান অনলি বি আন্ডারস্টুড, অর্থাৎ এই ম্যাটেরিয়া মেডিকা কিন্তু বিস্তৃত বিষয়, এটা মুখস্থের বিষয় না, এটা আমাদের উপলব্ধি করতে হয়। এই কারণেই আমরা যখনই যে ওষুধের আলোচনা করব সেই ওষুধের চিত্রটা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। যদি চিত্রটা ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে পরবর্তী জীবনে আমরা খুব সফলতার সাথে প্র্যাকটিস জীবনে রোগীকে সুস্থ বা আরোগ্য করতে পারব। আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।